চট্টগ্রামে এস এল এম রিফাইন্ড সুগার মিলের আগুনে পোড়া চিনির বিষাক্ত বর্জ্য পড়ছে কর্ণফুলী নদীতে। বিশাল এলাকা জুড়ে দূষণ ছড়িয়ে পড়ায় মরছে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী। কর্ণফুলী রক্ষায় মানববন্ধন করছে পরিবেশবাদী সংগঠন নদী রক্ষা আন্দোলন। সেখানে রয়েছেন সহকর্মী মাসুদুল হক, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মাসুদ, মানববন্ধনের বিস্তারিত জানাবেনি, পাশাপাশি যারা এসেছেন কি বলছেন? কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বা দখল। আপনারা জানেন এস এল এম সুগার মিলের থেকে যে পানি বের হচ্ছে, অর্থাৎ আগুন নেভানোর জন্য যে পানির সাথে কেমিক্যাল, পুরো দুই দিনে কিন্তু কর্ণফুলী নদীতে এসে এখানে পরিবেশের যে বিপর্যয় হয়েছে আমরা দেখেছি। গতকাল থেকে কিন্তু অনেক মাছ মরে কিন্তু এখানে ভেসে উঠেছে, এবং এই দূষণের প্রতিবাদে এই মুহূর্তে বেশ কয়েকটি সংগঠন তারা ঠিক ঘাটেই, অর্থাৎ কর্ণফুলীর ঘাটে তারা মানববন্ধন করছেন, তারা অবস্থান ধর্মঘট নিয়েছেন। এখানে রয়েছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তারা যেটি বলছেন যে গতকাল তারা এস এল এম কর্তৃপক্ষের সাথে তারা কথা বলেছেন, এরপরে কিন্তু তাদের যে পানি ছেটানোর যে ব্যবস্থা সেটি তারা না করে কিন্তু এখনও কর্ণফুলী নদীর মধ্যে তাদের কারখানা থেকে পানিগুলো আসছে। একটু আসতে চাই আপনাদের যেটা আন্দোলন সেটি কেন, সেটা একটু বলতেন। আমাদের এই আন্দোলন হচ্ছে, আপনারা জানেন গত পরশু রাত থেকে এই কর্ণফুলী নদীতে 100,000 টন চিনির যে কেমিক্যাল, রাসায়নিক কেমিক্যাল, সেখানে অ্যালকোহল আছে, বিভিন্ন ধরনের রাসায়নিক আছে, সেটাকে গরম পানিতে, গরম আগুনের কারণে গরম হয়েছে, গলিয়ে গেছে। এবং সেখানে গত 3 দিন ধরে 12টি ফায়ার সার্ভিসের যে পানি স্প্রে টিম আছে তারা পানি স্প্রে করছে। কালকে রাত্রে বড় মোটর দিয়ে পানি দেওয়া হয়েছে। এই সমস্ত পানি কর্ণফুলীতে পড়ে আপনারা দেখেন 1 কিলোমিটার ব্যাপী কর্ণফুলীর পানির রং সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। আমরা কালকে তাদেরকে বলেছিলাম এখানে নালাটা বন্ধ করে তাদের বালুর মাঠে পানিগুলি প্রবাহিত করার জন্য, তারা এদিকে আসেও নাই। এবং দুঃখের বিষয় হচ্ছে এই পরিবেশ অধিদপ্তর, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বেতন নিচ্ছে, সব কিছু করছে, তারা কালকে থেকে এখানে একজনকে আমরা দেখি নাই। আপনারা এখন কী করবেন, আপনাদের নতুন কর্মসূচি কী আছে? আমরা আজকে কর্মসূচি হচ্ছে তাদের যে নালা দিয়ে পানি কর্ণফুলীতে পড়ছে, আমরা সর্বস্তরের জনগণ নিয়ে সেই নালা বন্ধ করে তাদের কারখানা অবরুদ্ধ করে রাখবো। আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আসলে চট্টগ্রামের কর্ণফুলী যেটি নদী, সেই নদী কিন্তু অনেক আগে কিন্তু আসলে দূষণ দখল হচ্ছে, কিন্তু জোয়ার ভাটা থাকার কারণে সেটি তেমনভাবে কিন্তু আসলে সমস্যা হচ্ছে না, না হলে সেটি ঢাকার বুড়িগঙ্গা নদীর মতো আসলে পরিণত হতো। তো যেমনটি বলছিলাম তাদের যে আন্দোলন সেটি চলছে, তারা একটু পরে সেখানে গিয়ে যেখানে দূষিত পানি বের করা হচ্ছে তারা সেখানে বালি দিয়ে সেখানে তারা আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন, তারা এমনটি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। ধন্যবাদ মাসুদ।